হাই এভরিওয়ান, আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকবে পাঠ্য বই কতটুকু পর্যন্ত পড়তে হবে, পরীক্ষার নির্দেশনাগুলো কোন সময় পাবে এবং কিভাবে পরীক্ষাটি হবে। তো আমরা প্রথমেই দেখে নেই কতটুকু পর্যন্ত আমাদের পড়তে হবে। বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত, ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত, গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত, বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত, ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত, জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত, স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত, শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত, ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত, হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত, খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 41 পৃষ্ঠা পর্যন্ত এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত। তো তোমরা অবশ্যই বইগুলো কভার করে ফেলবে। এখন আসা যাক পরীক্ষার নির্দেশনাগুলো তোমরা কোন সময় পাবে। পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে নির্দেশনাগুলো ওয়েবসাইটে আপলোড হবে। তো নির্দেশনাগুলো পাওয়া মাত্রই আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করে ফেলবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। কিভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে? তোমাদের পরীক্ষায় লিখিত নম্বর থাকবে 65 এবং ব্যবহারিক থাকবে 35 নম্বর। আশা করছি তোমাদের সবার পরীক্ষাই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।